বামেদের ভোট প্রচারে এবার এআই আত্মপ্রকাশেই তাক লাগালো সিপিএমের সমতা। হালফিল জামানায় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চর্চার একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এআই বদলে দিয়েছে বড় বড় শহরের চালচিত্র, বদলেছে মানুষের লুকস। কৃত্রিম বুদ্ধিমত্তার দৌলতে খুলতে চলেছে সাংবাদিকতার নতুন দিগন্ত। স্পষ্ট ভাষায় খবর পড়েছে কৃত্রিম অ্যাঙ্কার। লোকসভা ভোটের আগে সেই এআই কেই হাতিয়ার করলো বামেরা। কৃত্রিম বুদ্ধিমত্তাকে দোষর করেই প্রচারে ঝড় তুলতে মরিয়া কাস্তে হাতুড়ি শিবির। ভোটের উষ্ণতা আরো খানিকটা বাড়িয়ে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স নির্ভর সমতাকে নির্বাচনী ময়দানে নিয়ে এলো সিপিএম। সমতাকে দেখে বোঝার উপায় নেই যে তিনি রক্ত মাংসে করা কোনো মানুষ নন, বরং এক এআই চরিত্র। হ্যাঁ, সমতা এআই নির্ভর প্রযুক্তিতে তৈরি একজন অ্যাঙ্কার, বঙ্গ সিপিএমের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের নতুন মুখ। দোলের দিন সন্ধ্যে বামেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রথম আত্মপ্রকাশ করে সমতা। 27 সেকেন্ডের প্রথম আলাপেই চমকে দিয়েছেন এআই সঞ্চালিকা। তাকে নিয়ে শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়, প্রচুর রিয়াকশন কমেন্ট আসতে শুরু করেছে। প্রথম ঝলকে দেখা যায় শাড়ি পরা সুন্দরী সঞ্চালিকা সকলকে দোলে শুভেচ্ছা জানাচ্ছেন। নিজের পরিচয় জানিয়ে বলেন, আমি সিপিএম ওয়েস্ট বেঙ্গলের একজন সঞ্চালিকা। হ্যাঁ, লোকসভা ভোটে বঙ্গ সিপিএমের হয়ে প্রচার করবেন তিনি। উল্লেখ্য, বাংলায় সমতাই প্রথম এআই সঞ্চালিকা যিনি ভোটের প্রচার করবেন। স্পষ্ট বাংলায় সমতা বলেন, এবছরের রঙের উৎসবে আমাদের উপহার লাল আবিরের জেএনইউ। সমতাকে দেখার পর ইন্টারনেটে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এস এ হালিম নামে এক ইউজার লিখেছেন, প্রত্যেক মানুষের সমান অধিকারকেই সমতা বলা হচ্ছে। বামফ্রন্ট ফিরে এলে মানুষ আবার নিজের অধিকার ফিরে পাবে। আবার সৌহার্দ্য মুখোপাধ্যায় নামে এক ইউজারের কথায়, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য এত লোকের কাজ যাচ্ছে সেটাই কি প্রমোট করা হচ্ছে? সিপিএমের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে গেরুয়া শিবির। বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায় এক স্যান্ডেলে লেখেন, শুনলাম বামেরা নাকি এবার ভোট লড়তে এআই ব্যবহার করছে। মনে পড়ে 1980-এর দশকের দাঁতমুখ খিঁচিয়ে লুঙ্গি গুটিয়ে বাম ক্যাডাররা চিল্লাত, যে কোনো মূল্যে কম্পিউটার রুখছি রুখবো, কালের গতি অপ্রতিরোধ্য, যে গতিতে মার্কস লেলিন বাজে কাগজে পরিণত, সেই গতিতে আবার আসছেন নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এরাজ্যে মোট 7 দফায় হবে নির্বাচন। 19 এপ্রিল প্রথম দফা, ভোট চলবে 1 জুন পর্যন্ত, ভোটের ফল ঘোষণা 4 জুন। ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা শুরু হয়ে গিয়েছে। 3 দফায় মোট 21টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামেরা। প্রার্থী তালিকায় রয়েছে বেশ কিছু চমক। পুরনোদের পাশাপাশি জায়গা দেওয়া হয়েছে নতুন মুখেদেরও। তরুণ তুর্কিরাই বামেদের দুরূপের তাস। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।